পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি সেদিন রেলমন্ত্রী ছিলেন, তিনি সারদা কোম্পানির মালিক সুচিত্রা সেনকে চিনতেন, তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এবং তাকে রেলের চেয়ার ব্যবহার করে, রেলের ক্ষমতা ব্যবহার করে তাকে তিনি পাইয়ে দিয়েছেন, সুবিধা পাইয়ে দিয়েছেন, সুযোগ পাইয়ে দিয়েছেন। তাই যে মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলে, স্বচ্ছতার প্রতীক বলে দাবি করে, আমি সেই মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখব, আপনি যদি প্রকৃত সৎ এবং স্বচ্ছতার মূর্ত প্রতীক হন তাহলে পদত্যাগ করে যতক্ষণ পর্যন্ত না সিবিআই আপনাকে ক্লিন চিট দিচ্ছে ততক্ষণ আপনি মুখ্যমন্ত্রীদের চেয়ার থেকে দূরে থাকুন।